করোনার ত্রাসে রীতিমতো হাহাকার শুরু হয়েছে মারাঠাভূমিতে মারণ ভাইরাসের প্রকোপে ইতিমধ্যে মহারাষ্ট্র যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশের মধ্যে সব থেকে খারাপ অবস্থা এই রাজ্যেরই যদিও করোনার তাণ্ডব ঠেকাতে দিনরাত এক করে লড়ছেন মহারাষ্ট্রের চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রশাসন ও পুলিশ কর্মী কিন্তু তাও প্রতিদিনই লাফি লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা সরকারি হিসেবে বলছে ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে এক রাতে নতুন করে এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন আরও একশো জন ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার একাশি এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একশো সাতাশি জনের তবে এই মুহূর্তে আবারও মহারাষ্ট্রের উদ্বেগ বাড়িয়েছে ধারাবি সপ্তাহখানেক আগেই ধারাবিতে প্রবেশ করেছিল করোনা সংক্রমণ তারপর থেকে প্রায় প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এশিয়া তথা দেশের বৃহত্তম এই বস্তি থেকে এই মুহূর্তে মহারাষ্ট্রে সংক্রমণের অ্যাটাম্বোমায় পরিণত হয়েছে এই ধারাবি কারণ যদি একবার এই অঞ্চলে গোষ্ঠী সংক্রমণ ছড়াতে শুরু করে তাহলে দেশে করোনা পরিস্থিতি এক রাতের মধ্যে ভয়াবহ আকার ধারণ করবে এমনটাই মত বিশেষজ্ঞ মহলের